বাবা গো বই একখানা হয়েছিল গো প্রত্যেকদিন হল হাউসফুল কি বলবো বইটা যখন হলে চলেছিল প্রত্যেকদিন হল হাউসফুল হয়ে যেত কি বই বলো তো বেদের মেয়ে জোছনা গো বেদের মেয়ে জোছনা কি গান আজও সেই গান আমার মনে পড়ে কি গান বলো তো আমি যখন রাতে হে বসে বন্ধু বাজায় বাঁশি বেশি করে চালবো শামবো আসবে ছোট মাঝি আমি যখন রাতে বসে বন্ধু বাজায় বাঁশি বেশি করে চালবো শামবো আসবে ছোট মাঝি কুকুরাকে দেখলে আমার সহ্য হয় না সাড়ে চার মাস একা থাকবো কথা হবে না কুকুরাকে দেখলে আমার সহ্য হয় না সাড়ে চার মাস একা থাকবো কথা হবে না সাড়ে চার মাস একা থাকবো হ্যাঁ আমি ওই কথা বলি হ্যাঁ আলাদা থাকবো আলাদা রান্না করে খাবো হ্যাঁ খাবো না কেন একটা মানুষ যদি আমার সারাক্ষণ সন্দেহ করে তা আমি আলাদা খাবো না কি করবো না না আমরা কি জানি বাপ বেটার মধ্যে আলাদা হয়ে যায় কাকা ভাইবের মধ্যে আলাদা হয়ে যায় আমরা দুজনে স্বামী স্ত্রী আলাদা হয়ে আছি কিন্তু সেই আমি তো ভাতের হাঁড়ি কিনেছি খুন্তি কেনা হয়নি এবারে পড়েছি ভালো দিন দেখি কি করি কি করি কার কাছে চা যায় কার কাছে চা যায় ও বাবা গো কার এই তো দাবার খুঁটির গায়ে চাইব এই দাবার খুঁটি বলছে কি খুন্তিটা হবে এই দেখ হাঁড়ি তুই বলে দে খুন্তি হবে না এই দেখ ভাতের হাঁড়ি গায়ে বলে দিচ্ছি বলে খুন্তি হবে না কেন আমার সঙ্গে একটু কথা বলা যাচ্ছে না হ্যাঁ মানুষ পারে তাহলে একটা কথা বলি আমাদের গিন্নি সময় প্রায় হয়ে গেছে তাহলে হাসপাতালে দিদিমণি এসছে বলে ভাই তোমার স্ত্রীর ডেড হয়ে গেছে সময় মতো কি একটা ইঞ্জেকশন করিয়ে আসবি ঘরের ভিতর ছিল বাইরে বেরিয়ে এসে বলছে বলে কি কথা হচ্ছিল হ্যাঁ দিদিমণির সাথে ডায়মন্ড হোটেলে যাবে বলে ডেট করছিলে বাবা গো সন্দেহ যেন আমি আগলা করি আর যেন কেউ সন্দেহ করে না দিদি গো কি বলবো কালকে রাত্রে খাওয়া দাওয়া করে আর ঘরে থালা বাসন মারা দেখেছি তা থালা বাসন করে মেয়েদের সবাই আমি ঘরে দাওয়ায় উঠবো আর হোঁচট খেয়ে পড়ে যাবো নি এমন একটা লোক আমার তুলবে কি ঘর থেকে বলছে বলে এই তুই কার সঙ্গে হুড়াহুড়ি করতেছি রে বলছি বলছি ও আমার বারংবার বলে আমি একবার ঝেড়ে দিছি দিদি গো মাঝে মাঝে মনে হয় এই সংসার ছেড়ে আমি বনে চলে যাই শুধু মোবাইলটা কোথায় চাল দেবো সেই ভেবে আর যেতে পারি না ও সার বলে মোবাইল চাল দেবে বলে একটা মানুষ বনে যেতে পারছে না বাবা কেন্দ্র সরকার রাজ্য সরকারের কাছে আমি অনুরোধ করছি ওই বনে কারেন্টের ব্যবস্থাটা করে দেওয়া হোক ও বাবা মানুষ পারে আমি কি করি কি করি আমি কার ডাকি বলো দিদি বৌদি ডাকতে হবে বৌদি 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 আরে দানা তোরা কি আরম্ভটা করেছিস বলতো দেখো ভান্ডার ভান্ডার লক্ষ্মীর ভান্ডার এরা নষ্ট করবে পরিবে দুটো গোল্ডেন মাছের পাল্লায় পড়ে দুই ভাইয়ের জীবনে দুটো গোল্ডেন মাছের দুটো গোল্ডেন মাছের পাল্লায় পড়ে দুই ভাইয়ের জীবনে দুটো গোল্ডেন মাছের পাল্লায় পড়ে দুই ভাইয়ের জীবনে সর্বনাশ হ্যাঁ কি সর্বনাশ আমরা দুই ভাই আলাদা আলাদা খাই এদের কার রেখে কাকে নিয়ে আমি হাসপাতালে যাই আচ্ছা আমি একটা জিনিস ভেবে পাই না আমার বাড়ি যদি কোনো ঝগড়া হয় কোনো অশান্তি হয় সবসময় ওই বৌদিটাকে কেন বলো দিনি বৌদিটা আমাকে কার ডাকবে ভাসেরই ডাকবে তুমি কি জিনিস আমি জানি না তুমি কি জিনিস জানি না আমি রাত দিন ভাসের সাথে আস্তে আস্তে আর গভীরে যাওয়ার দরকার নেই আমি জানি তোমার এক্ষুনি মার দাঙ্গা করবে হ্যাঁ আর তোমরা যদি মার দাঙ্গা করো ও বৌদি অসুবিধা হবে না আমি বলছি মার দাঙ্গা অসুবিধা হবে ও তো জানে না এক্ষুনি খেলা হবে খেলা হবে ও সর্বনা এর বিগর ভাব দেখো
আই ওয়াজি বৌদি আই কি বলি শোনো ও আমার গাই মানে ওর কাঁধে মানে ছুঁতে দিচ্ছে না হ্যাঁ আমি দেখেছি তোমার একটু তোমার সহযোগিতা নিয়ে ওকে ধরে নিয়ে হাসপাতালে নিয়ে যাবো না 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 আমি একদমই ওর কাছে যাবো না তুই তো জানিস আজকে লক্ষ্মীর ভান্ডার ফর্ম জমা দিচ্ছে আমি তো সেই লক্ষ্মীর ভান্ডার ফর্ম জমা দিতে যাবো বৌদি তুমি যাও নি তুমি গেলে মরে যাবে তুমি লক্ষ্মীর ভান্ডার থো ঘরের ভান্ডার গুলো পাঁচাই এসো হ্যাঁ আমি ওর কাছে যাই আর ওই যা ওই যা কি জিনিসটা দেখাচ্ছে দেখ ই তো বিরাট জিনিস রে ই মরণ পদে পড়ে যার বিগ্র ভাব দেখ আমি বুঝো বৌদি বৌদি আমি আস্তে আস্তে আগে যাচ্ছি আচ্ছা তুমি ঝপ করে এসে ধরবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুই ধরে নিয়ে ওরে হাসপাতালে নিয়ে যাব হ্যাঁ হ্যাঁ তুই যাও যাচ্ছি তাড়াতাড়ি আসবে যা 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 শুধু পাটা ফেলছে দাও কত স্পিডে 2 ইঞ্চ অন্তরে পা ফেলছে তুই আমার এতটা রাস্তা যেতে দিবি তো নাকি আমার কষ্ট হচ্ছে না তা ও আর বাঁচবে ও আর বাঁচবে ঠিক আছে তুই যা আমি ধরছি যা ও মরে গেল আমি কই মানে আমার ছোটকে মরে যাও তাড়াতাড়ি আসবে ঠিক আছে ধর 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 মানে মানে ঘন পাবে না ঘন হ্যাঁ ধর 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 তাড়াতাড়ি ধর 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 আরে হাসপাতালে যাবে না যা মনে কর তাই বৌদি তুমি ভালো করে শক্ত করে ধরো হ্যাঁ ধরি আর আমি অ্যাম্বুলেন্স করে ফোন করব ফোন করে ওকে হাসপাতালে নিয়ে যাব দাদা সেখানে আমি গিয়েছি পেশেন্ট তুলেছি সবে একটা বাম্পার টপকেছি বলে দাদা গাড়ি সাইড করো গাড়ি সাইড করলাম গাড়ির মধ্যে বাচ্চা হয়ে গেল বললাম আমাদের চেক বইতে সই করে দাও বলে পথে বাচ্চা হয়েছে চেক বইতে সই করতে হবে পেশেন্ট নিয়ে চলে গেল মনে হচ্ছে এই মাছটা আমার মল মাছ যাচ্ছে যা হয় হোক আজ সকাল থেকে আমার বাঁচকটা লাভাচ্ছে কিন্তু এ পেশেন্ট পার্টি ফোন করলো এরা গেল কোথায় যা মনে কর তাই মেয়ে ছেলে যা মনে কর তাই হাসপাতালে যাবে না দিচ্ছি দিচ্ছি ঘাদুই ধরে দিচ্ছি কি হয়েছে আমার মল মাস যাচ্ছে কোথায় ভালো বলে গাড়িতে না তুলে দিয়ে তোমরা গন্ডগোল করছো যত ভাবি আমি কিছু বলবো না আর সন্দেহ রোগে শুধু ভাঙে সংসার দুঘা চড় দিয়েছি কানের গোড়ায় দাদা পেশেন্ট কোথায় বৌদি টেনে আনছে সই দেখা যায় চলি আয় অ্যাম্বুলেন্স তাল খায় আয় চলি আয় অ্যাম্বুলেন্স তাল খায় যত ভাবি আমি কিছু বলবো না আর সন্দেহ রোগে শুধু ভাঙে সংসার দুঘা চড় দিয়েছি কানের গোড়ায় দাদা পেশেন্ট কোনটা বৌদি টেনে আনছে সই দেখা যায় আমি বলছি তুমি যেভাবে এসে পড়ে যাচ্ছিলে ওইভাবে এসে পড়ো আমি ধরে তুলবো কি মানুষ দিয়ে ওই মানুষটা নাকি আবার পড়বে তোর কোনো কথা হবে না তুমি যেভাবে এসে পড়ে যাচ্ছিলে ওইভাবে এসে পড়বে আমি তোমার ধরে তুলবো আমার সন্দেহ একদম কথা বলো ঠিক আছে তুই কি মানুষ যাই কেন হ্যাঁ তোর আমি বলছি আমার ধর আর ধর 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 বলছি ওই যে তুমি মারবো জানিস তো ঘরের কথা বাইরে বার করে বৌদি তুমি সব যাও আচ্ছা মূর্খের পাল্লায় পড়লাম তো আমি মূর্খ এটা মূর্খ নয় তো কি তুই কি বিরাট শিক্ষিত এই দে এই তোর দুটো পয়েন্ট করে উত্তর দিতে পারবি
আমি এখানে গাড়ি চালা দিয়ে যাই পয়সা উত্তর দিয়ে দিয়েছি না তুই বলা তুই আমার মূর্খ বললি তুই তো শিক্ষিত তা তুই দুটো পয়সা উত্তর দিন দেখি আরে ঠিক আছে তুই বল দেখি শুনি আচ্ছা 10 টাকা চালের কেজি হলে ফটকির মান নাম কি এ কি প্রশ্ন ও মা এ কি প্রশ্ন এই জানে না তো এ 10 টাকা পয়সা ঝরে দেব কোড়া পয়সা ঝরে দেব কত হয় এ কি প্রশ্ন করেছি এ প্রশ্ন আমার বাবার জীবনে আমি শুনিনি কারোর মূর্খ বলবে লেগেছি প্রশ্ন করেছি নাকি মাথা ঘুরছে কারোর মূর্খ বলবি না তুই এই প্রশ্নের উত্তরটা বলতে নাকি শুনি শুনবি হ্যাঁ বল হ্যাঁ তুই তাহলে হেরে গেল তাই তো হ্যাঁ ছোট বাচ্চা ছেলে বলে দেবে হ্যাঁ আচ্ছা মিলন তুমি বলো তো দিয়ে গুণ করলে কত হ্যাঁ দিয়ে গুণ করলে ম্যা তোর কাছে হাত জোড়ে করে অনুরোধ করতেছি কি ধাতু দিয়ে গড়ে যা আমি জানি না কে কি ধাতু হ্যাঁ ওই দোস্তার পিতল মাঝিরা এই আমার গাড়ি চাবি তো দিয়ে যাচ্ছে না 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 বৌদি যদি অসুবিধা হয় তুই নিয়ে যাস আমি চলে যাচ্ছি না আমি ওই চাবি নেব না ভাই কোথা গাছের গায়ে মেরে দেবো ভাই আমি বলছি তুই যখন দাঁড়া আমার এই গিন্নিকে আমি বুঝে বলছি ঠিক আছে আমি বলছি বৌদি ও কিন্তু কারোর কথা শুনবে না এই আমাদের মানে দুজনে মিলে সহযোগিতা করে ওকে অ্যাম্বুলেন্স ভিতরে মানে তুলে দিতে হবে ভালো করে ভালো করে ধরবে ঠিক আছে ভালো করে ধরো যাবে না তুমি যাবে না তো না আমি যাবো না তাহলে মরবে তাহলে তুমি এখানে পড়ে মরো আমি চলে যাচ্ছি আরে যাও যাও আমি রাস্তায় পড়ে মরবো তো তোমার মতো স্বামীর করে সাহায্য আমি নেব না লম্প ঝম্প ভূমিকম্প দম্প ভালো না অঙ্গভঙ্গ কত রঙ্গ কি জানি কি হয় বৌদি কি এ বল তুলতে তবলার উপর ঢাক বাজা আমি ঢাক বাজাই হ্যাঁ যেটা সত্যি সেটাই বলেছি ঠিক কথা বলেছিস হেচকা কা তেচকা মেলে আর ভূত কা পেদনি মেলে লম্প ঝম্প ভূমি কম্প দম্প ভাল নয় লম্প ঝম্প ভূমি কম্প দম্প ভাল নয় অঙ্গ ভঙ্গ কত রঙ কি জানি কি হয় বৌদি কি এ বল তুলতে তবলার উপর ঢাক বাজায় এ বল তুলতে তবলার উপর ঢাক বাজায় এ শোনো বাজা কথা বন্ধ করো তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে মাথা গরম আছে নাক গলাইনি না কি বলবো যোজনা রাতে যোজনা রাতে আমি ফোন করছি খিরিজ গাছে গোড়ায় দাঁড়িয়ে যাই তাহলে জরুরি ফোন এসছে ও শুধু ফলো করছে আমার বলে এই দেখো তোমার পাশে কে গো আমি বলি বেকার কথা বলুনি ওটা খিরিজ গাছ ছা বলে হ্যাঁ খিরিগা ছায়া না ওটা মেয়ে ছেলে ফোন করে দেখে তোমরা কেন করছো জিসিবি তুলতে হবে পথে হবে ডেলিভারি কি হয়েছে ও তো আমাদের সাহায্য নিচ্ছে না ওই মাটি কাটা জিসিবি ডাকতে হবে ওই যে হাতল আছে না এই মাটি কাটা খাবলা ওই খাবলায় করে তুলে নিয়ে এই অ্যাম্বুলেন্সের ভিতরে বাইকে দিতে হবে মারিদা তোর কাছে হাত জোড়ে করে অনুরোধ করছি আমি সবে নতুন অ্যাম্বুলেন্স কিনেছি তুই যেভাবে জিসিবির হাতা নিয়ে আমার মারবি বলছিস আমার গাড়ি আর থাকবে ও তো গুঁড়ো হয়ে যাবে জীবনটা করলে মাটি মনে হয় মনে মাটি আমি নাকি ফিরিয়ে কাছে ছায়ার সাথে জুটে আছি ফোন করে দেখে তোমরা কেন করছো দাঁড়িয়ে জিসিবি তুলতে হবে পথে হবে ডেলিভারি এ বল তুলতে তবলার উপর ঢাক বাজায় আচ্ছা দাদা আমার দেখে নিয়ে এসে এইভাবে ঝাল খাওয়ানো উচিত হচ্ছে তো কি ব্যাপারটা আমাদের খুলে বলে একটু শুনি আমি বলতে পারবো না আমার বৌদি সব হ্যাঁ ও কিছু বলতে পারবে না ও তো ঠুটে জগন্নাথ আমি বলছি মেন কথা হচ্ছে সন্দেহ এ ওকে সন্দেহ করে ও একে সন্দেহ করে এই সন্দেহ রোগে তো কদিন আগে আমার ছোট ভাইয়ের ভাই গোলায় দড়িতে মারা গেল তাই মা দিদা তাহলে ঘটনাটা বলি আমার ভাড়া ভাই থাকে কেরালায় আমার শালি থাকে ঘরে কেরালায় থেকে যখন আমার শালির কাছে ফোন করে আমার শালি বলে ফোন তুমি রেখে দাও আমি আছি নিরালায় সেখান থেকে ফিরে এসে গোলায় দড়িতে মারা গেল
ওরে ভাই তোর এই ভাইরা ভার অবস্থাটা মনে আমার আসতে চলেছে। সন্দেহ থাকলো মনে জীবন হবে অবস্থা। রাতে মুশারি ছেড়ে গাদা গাদা সমস্যা। আমি তোমার রাতে সমস্যা করি? আর তুমি কি ধোয়া তুলসী পাতা? দেখো আমি তুলসী পাতা কি বিজলি পাতা সেটা পরে প্রমাণাবে। কি বলবো, আমার খেলা দেখার নেশা আছে, ক্রিকেট খেলা। তার আমি ক্রিকেট খেলা দেখে সে দেড়টার সময় এসে বিছানায় শুচ্ছি, এমন মানুষ জেগে আছে বলে কোথায় ছিলে? আমি দেখো বিশ্বাস করো আমি খেলা দেখছিলাম। বলে হ্যাঁ খেলা দেখছিলে না অন্য কোনো জায়গায় গেছিলে? সন্দেহ থাকলে মনে জীবন হবে অবস্থা। রাতে মশারি ছেড়ে গাদা গাদা সমস্যা। সুন্দর গানে বলে জীবনে নৌকা চলে, সুন্দর গানে বলে জীবনে নৌকা চলে। বৌদি কি এ বল তুলতে তবলা দিয়ে করে, এ বল তুলতে তবলা দিয়ে করে। ভগবান রে কার জন্য আমুলে এসে কে যাবে দাগরে? আমি মনে হয় আর বাঁচবো না রে ভাই। দাদা তো আসার সময় লাগবে ভাই। তুই চল ড্রাইভার দা, তুমি আমার ধরে নিয়ে যাও দাদা, বিপদের সময়। ভাই তুই সব ভুলে যা, আমি তোর সে কি ব্যবহার করি তুই সব ভুলে যা। হ্যাঁ রে ভাই, তোর কথা শুনে আমি আবার ফের গায়ে হাত দিয়ে ঝাড় খাই। ও বাবা গো তুই যা, আমি চলে যা বাবা। ভাই 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 ভাই, আমার বৌদি মরে যায় মাইর ভাই। ধরবো? হ্যাঁ হ্যাঁ ভাই ভাই ধর ভাই ধর। তুই তোর দাদার খবর দিন, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো নি রে ভাই। তুমি টেনশন করো না, আমি 10 মিনিটের মধ্যে টাকা নিয়ে যাচ্ছি। ওরা একটা কথা বলে যাই, এই পেশেন্টটা যদি না পেতাম বাড়ি গিয়ে গাড়ি আমি নিশ্চিত ঝেড়ে দিতাম। তোমার চিন্তা করতে হবে না, টাকা নিয়ে আমি বং যাচ্ছি। ও বাবা ও মা দেখো এবার দেখো কাণ্ডটা দেখো বাবা। সেই তুমি আমার বুকে এসে পড়লে। কি বলতো, সেই আর্য সভ্যতা থেকে স্বামী স্ত্রী একে অপরের প্রতি মেলবন্ধন ঘটেছিল। তাই তুমি আমাকে ভালো না বাসলেও আমি কিন্তু তোমায় ভালোবাসি। আর হ্যাঁ, এই যে সন্দরব না, এই সন্দরব যার বাড়িতে একবার প্রবেশ করেছে তার সংসার ভেঙে তছনছ হয়ে গেছে। কেন বলতো, এই সন্দরব হলো ক্যান্সারের থেকেও মারাত্মক। তাই বলছি স্বামী স্ত্রীর প্রতি বিশ্বাস রাখা উচিত, স্ত্রী স্বামীর প্রতি বিশ্বাস রাখা উচিত, এটাই হলো বাস্তব। ওগো তুমি ঠিকই বলেছো, আমি আমি তোমার চিন্তা ভুল করেছিলাম। আজ আজ আমি তোমার হাতে হাত রেখে বলবো, মরলে একসাথেই মরবো আর বাঁচলে একসাথেই বাঁচবো। জিনাইহা মরনাইহা ইসকে সিবা জানা কাহা। উজ্জ্বল জিনাইহা